नमस्कार बंधुरा, गीतास रान्नाबान्नाते सबाइके स्वागत। आमार चैनेले अनेक रकम माछेर झोले रेसिपी शेयर करेछि। आज आमि एकटु अन्यरकम ओपार बांगलार एकटा रेसिपी चाल कुमड़ो दिए कातला माछेर झोल शेयर करछि। आशा करछि रेसिपिटा आपनादेर प्रत्येकेरई भीषणई भालो लागबे। आसुन देखे ना जाक रेसिपिटा। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। रेसिपिटा तैरिर जन्य प्रथमेई गैसे एकटा कड़ाई बसिए परिमाण मतो सर्षेर तेल खूब भालो करे गरम करे निते हबे। आर रान्नाटा अवश्यई सर्षेर तेले करलेई बेशी भालो हबे। तेल गरम हये जाओयार पर आगे थेके धुये परिष्कार करे रखा नून आर हलुद माखिये रखा कातला माछेर टुकरोगुलो दिये भेजे नेब। माछेर एकटा साइड भाजा हये गेछे, उल्टे दिच्छि अपर साइड भाजा होवार जन्ये। एभावे उल्टे पाल्टे मीडियाम लालचे करे आमि माछगुलोके भेजे नेब। মাছটা ভাজা হতে হতে আমি মাছের একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে কিছুটা জল নিয়েছি। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলার প্রয়োজন পড়বে না, খুব অল্প মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। মশলাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবেই আমি পরের ব্যাচের মাছগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে মতো আলুগুলোকে কেটে নিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে লবণ বা হলুদ কোনো কিছু না দিয়েই আলুগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। জিরেটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োগুলোকে আমি এরকম একটু ছোট চৌকো করে কেটে নিয়েছি। অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছে মতো চাল কুমড়োগুলোকে কেটে নিতে পারেন। চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে আমি একই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা, যেটা আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে তৈরি করে রেখেছিলাম। এবার মশলাটা চাল কুমড়োর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে এভাবেই কষিয়ে নেব। এতে করে চাল কুমড়োটাও কিন্তু আমাদের অনেকটা সুসেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে যাবে। দেখুন, আমি 5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করেছি, আর মাঝেও কিন্তু আমি একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। মশলাটা কিন্তু আমাদের খুবই সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর চাল কুমড়োটাও অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আলুগুলো দিয়েও চাল কুমড়োর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মোটামুটি আরও মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আরও আগেও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিনি। যেহেতু আমি চাল কুমড়োর ব্যবহার করেছি, চাল কুমড়োর মধ্যে একটুখানি চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। তবে চিনিটাকে আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যেহেতু আমরা মাছের ঝোল রান্না করছি তো জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঝোলটা 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। যাদের আলু খেতে প্রবলেম রয়েছে তারা অবশ্যই আলুটাকে বাদ দিয়ে শুধুমাত্র চাল কুমড়ো দিয়ে রান্নাটা করতে পারেন। চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে বন্ধুরা সত্যিই অপূর্ব লাগে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারেই ব্যবহার করতে হবে। একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নেব। 8 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি। মাছের ঝোল আমাদের কিন্তু অলমোস্ট ডান। আর আমি চেক করে নিচ্ছি আলু আর চাল কুমড়োটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা বা কোনো কিছুর প্রয়োজন নেই। দেখুন, চাল কুমড়োটা আমাদের খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। আলুটাও চেক করে নিচ্ছি, আলুও কিন্তু
আমাদের খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। আমার এই চাল কুমড়ো দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশন করে দেব। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।